যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমরাষ্ট্র দেওয়ার পরও কেন এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধটি আলোচনার মাধ্যমে শেষ করার প্রস্তাব এবং অন্য অন্য বিষয় রেডি করছে ইউরোপ এবং আমেরিকা তাহলে কি তাদের ট্যাঙ্কের জ্বালানি শেষ হয়ে গেল শেষ পর্যন্ত নাকি তারা ভূকৌশলগতভাবে এখানে সরাসরি পরাজিত হতে চায় না পরাজয়ের লজ্জা এড়ানোর জন্য এখন আলোচনার মাধ্যমে যুদ্ধটি বন্ধ করার একটি উপায় তারা খোঁজার চেষ্টা করছেন এখন আমার বক্তব্য হলো শেষ পর্যন্ত যদি তারা আলোচনার কথা বলে মিস্টার ভ্লাদিমির পুতিন কি সেই আলোচনায় রাজি হবেন আপনাদের কাছে কী মনে হয় সামগ্রিক দিক বিবেচনা করে যেটি এই মুহূর্তে বোঝা যাচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের এই মুহূর্তে দুইটি প্রস্তুতি খুব ভালোভাবে আসে যদি পশ্চিমারা যুদ্ধ করতে চায় তাহলে তিনি হুমকি দিয়েছেন সম্পূর্ণ ন্যাটোর বিরুদ্ধে সে যুদ্ধ করবে এবং সেই সক্ষমতা রাশিয়ার খুব ভালোভাবে রয়েছে আর যদি পশ্চিমা সমরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তর আঘাত আনে তাহলে তাদের জবাব হবে অকল্পনীয় এই অকল্পনীয় জবাবটি কেমন হবে সে বিষয়ে ব্যাখ্যা দেয়নি রাশিয়া এখন তার অকল্পনীয় জবাবের এগেনস্টে কারা কারা পড়বে তিনি বলেছেন রাশিয়ার জন্য হুমকি তৈরি করে যে অবস্থান থেকেই হুমকি আসবে সেখানেই হামলা চালানো হবে সেটি যদি কোনো ন্যাটোর অধিভুক্ত দেশ হয় তাতেও তার কিছু কারপণ্ড করার নাই অন্যদিকে আরও একটি হুমকি তিনি দিয়ে রেখেছেন যদি আমেরিকা এবং ইউরোপ তাদের হাই প্রিসিশন লং রেঞ্জের গাইডেড মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে কোনো সামরিক বেসামরিক স্থাপনায় হামলা পরিকল্পনা করে তাহলে তিনি সরাসরি আমেরিকা এবং ইউরোপ বা ড্যাটোর শত্রুদের অস্ত্র দেবেন যার মাধ্যমে তারা এই সকল দেশের অবস্থান এবং ঘাঁটি বা স্বার্থে আঘাত আনতে পারে এবং এটি হবে স্পষ্ট দিবাদকের মতো পরিষ্কার এখানে কোনো রাগঢাক রাখা হবে না অর্থাৎ অস্ত্র রপ্তানির ক্ষেত্রে রাশিয়া তখন আর কোনো বিধিনিষেধ মানবে না আরেকটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য ইউক্রেন সব জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে তার সহযোগীদের নেগলেক্ট করে এসেছে অথবা অবজ্ঞা করে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ দিয়ে সর্বশেষ ফ্রান্সের একটি পত্রিকা জানিয়েছে ইউক্রেন চরম ভুল করেছে তার মিত্রদের অস্বীকার করে অর্থাৎ ইউক্রেন এই ব্যাপারটি কখনোই তার আমলে নেয়নি যে ইরান তাদেরকে সহযোগিতা করছে উত্তর কোরিয়া সহযোগিতা করছে চীন অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে ভারতের মতো দেশ রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো জ্বালানি ভিত্তিক সহযোগিতার ব্যাপারে তারা কখনোই রাশিয়ার বিরুদ্ধে যায়নি এমনকি যখন ওপেককে জ্বালানি উৎপাদনের বৃদ্ধির কথা বলেছিল আমেরিকা আমেরিকার কথা না শুনে সে অবশ্যই রাশিয়া এবং ওপেকের স্বার্থ রক্ষার জন্য সিদ্ধান্ত নিয়েছে ব্যাপারগুলো আমেরিকা এবং ইউক্রেনের সরাসরি বিরুদ্ধে গিয়েছে আর একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বের সাথে বলা যেতে পারে তা হচ্ছে উত্তর কোরিয়া এবং ইরানের সম্মিলিত সামরিক প্রচেষ্টার কারণে রাশিয়া সম্ভবত এবার টিকে গেল অর্থাৎ ন্যাটো পরাজিত হলো তিনটি অ্যালায়েন্সের কাছে ন্যাটো পরাজিত হলো ইরানের কাছে ন্যাটো পরাজিত হলো রাশিয়ার কাছে ন্যাটো পরাজিত হলো উত্তর কোরিয়ার কাছে এবং ন্যাটো পরাজিত হলো ভারত এবং চীনের মতো শক্তির কাছে যে ভারত আমেরিকার অন্যতম সামরিক প্রতিদ্বন্দ্বী নয় সামরিক এবং অর্থনৈতিক বা বাণিজ্যিক সহযোগী সেই সেই ভারতকে শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে পোষ মানাতে পারেনি আমেরিকা আমেরিকা যুদ্ধের শুরুতে যেভাবে ভেবেছিল আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক বৈশ্বিক ভূরাজনৈতিক ব্যাপার স্যাপার সেভাবে ঘটেনি সে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই ব্যাপারগুলোতে কোনো পরিবর্তন আনতে পারেনি সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বিশ্বব্যাপী যে একটি জনমত তৈরি করার ব্যাপারে আমেরিকা এবং তার মিত্ররা আশা করেছিল সেক্ষেত্রে তারা আকারের ধাক্কা খেয়েছে আর এ কারণে তারা বাধ্য হয়ে সম্ভবত ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি আলোচনার মাধ্যমে শেষ করার প্রস্তাব দিতে পারে এখন বক্তব্য হলো রাশিয়া কি সেই প্রস্তাবে আসতেই হবে রাশিয়া তো চালকের আসনে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সে বিভিন্ন ফ্রন্টে প্রতিনিয়ত সাফল্য পাচ্ছে এবং রাশিয়া যে অঞ্চলটুকু হারিয়েছে তার পরিমাণ খুবই কম মিস্টার ভ্লাদিমির প্রতি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের সামরিক অপারেশনের মাধ্যমে এখান থেকে তাদেরকে কয়েক দিনের মধ্যে হটিয়ে দিতে পারে কিন্তু সম্ভবত কার্স্ক রিজনের ইউক্রেনের যে হামলা এই ইউক্রেনের হামলাটিকেও তিনি একটি লিটমাস টেস্ট হিসেবে গ্রহণ করেছেন অর্থাৎ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনের যত ক্ষয়ক্ষতির পরিমাণ বা ডাম্পিং স্টেশন সেটি হচ্ছে কার্কস রিজন প্রতিনিয়ত ইউক্রেনের প্রচুর পরিমাণে সৈন্য এখানে হারানো হচ্ছে এবং ইউক্রেনের যে প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে একসময় দেখবেন এই কার্স ইনভেশন বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই চরম ধরনের একটি ব্যাপার এখানে ঘটেছে তা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে যদি তৃতীয় শক্তি হস্তক্ষেপ করা সরাসরি রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ব্যাপারে এক্ষেত্রে রাশিয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কেমন হবে বন্ধুরা তাৎক্ষণিক প্রতিক্রিয়াগুলো আপনি এই মুহূর্তে আন্দাজ করতে পারবেন না তবে মিস্টার ভ্লাদিমির পুতিনের বক্তব্যগুলো যদি আপনি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন তাহলে কয়টা বিষয় এখানে পরিষ্কার হয়ে যায় যার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে অবশ্যই তোমাকে এই কাজ করার জন্য যে মূল্য দিতে হবে সেটি তুমি তোমার অবস্থান বা তোমার সৈন্য অথবা তোমার যে সকল স্বার্থ রয়েছে সেটিতে আঘাত আনার মাধ্যমে বুঝতে পারবে অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আমেরিকার ভূমি বলেন আমেরিকার দখলকৃত স্থান বলেন সব জায়গাতে আঘাতের পরিকল্পনা করেছে রাশিয়া সেটি তিনি নিজে সরাসরি করতে পারেন মিস্টার ভ্লাদিমির পুতিন অথবা তার যে প্রক্সি বাহিনীগুলো রয়েছে সেগুলো দিয়ে করতে পারে বন্ধুরা আমেরিকা প্রচণ্ড মাত্রায় ভয় পেয়ে এই ব্যাপারটি পরবর্তীতে আর কার্যকর করেনি শত অনুরোধ এবং উপরোধ সত্ত্বেও মিস্টার ভ্লাদিমির জেলেনেস্কির এই আবদারকে তারা এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি বন্ধুরা কোন আবদারের কথা অবশ্যই আপনাদের মনে পড়ে সেই আবদারটি হচ্ছে রাশিয়ার অভ্যন্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান এবং ঘাঁটি লক্ষ্য করে ইউক্রেনীয় হামলা হামলাগুলো চালাবে ইউক্রেনের জনগণ কিন্তু অস্ত্রুতি আসবে ইউরোপ আমেরিকা এবং জার্মানি থেকে জার্মানির নিজস্ব ক্রুজ মিসাইল রয়েছে সেটি তারা দিতে চায় না আমেরিকার অনুরোধ সত্ত্বেও জার্মানি এই ধরনের ক্রুজ মিসাইল রাশিয়ার এগেনস্টে আঘাত করার জন্য দেয়নি ব্রিটেন সবার আগে দিয়েছে তাই এই ধরনের ফলাফল অবশ্যই সবার আগে ব্রিটেনের উপরই আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে জার্মানি ব্রিটেন এবং বাল্টিক রাষ্ট্রসমূহ পাশে পোল্যান্ড এবং ফিনল্যান্ড দিয়ে শুরু হবে আপনারা লিখে রাখতে পারেন এই সকল রাষ্ট্রগুলোর ভবিষ্যতের কপাল খারাপের দিকে যেতে পারে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি কোনো এক সময় বিশ্বযুদ্ধে বৌ নেয় সুতরাং আশা করি এমন কিছু হবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বর্তমানে যে পজিশনে রয়েছে ইউক্রেন যদিও চাপের মধ্যে রয়েছে তারপরেও তাদের প্রতিরোধ ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছে ব্যাপারটি এমন নয় তাদেরও প্রতিরোধ ব্যবস্থা বলতে কিছু রয়েছে তবে চরম ধরনের যে বিষয়গুলো এখন সামনে আনা দরকার তার মধ্যেও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অবশ্যই অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক যে নীতিমালা সেটি মানার ক্ষেত্রে জোর দেওয়া উচিত তা না হলে বর্তমানে যে হামলাগুলো হচ্ছে একে অপরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে সেগুলো মাস্ট বি এই সকল আবাসিক এলাকা লক্ষ্য করে সুস্পষ্টভাবে রাশিয়া এবং ইউক্রেনও তবে এই আবাসিক এলাকা লক্ষ্য করে যদি হামলা পরিচালনা করা হয় পরবর্তীতে বিবৃতি দেওয়া হয় যে এখানে বিভিন্ন দেশের সামরিক বাহিনী অবস্থান করছে সেই সামরিক বাহিনীকে লক্ষ্য করে রাশিয়া এই ধরনের প্রচন্ড হামলা চালিয়েছে এখন দেখা যাক সর্বশেষ এই হামলার মাধ্যমে রাশিয়া এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের যে সকল আঘাত সেই আঘাতের বিপরীতে মিস্টার বালাদামির জেলেনস্কে কি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে সক্ষম হন নাকি তিনি শেষ পর্যন্ত এমন কোনো পন্থা অবলম্বন করবেন যার মাধ্যমে যুদ্ধটি বন্ধ করার পর দ্রুততম সময়ের মধ্যে একটি আলোচনার মাধ্যমে সুস্পষ্টভাবে দুইটি দেশের জনগণ পাশাপাশি অবস্থান করতে পারবে এটি হবে অবশ্যই একটি ভালো দিক উভয় দেশের জন্য আমেরিকার জন্য কেমন হবে